হরে কৃষ্ণ তো সচিদানন্দ ভক্তিবিনু ঠাকুর কয়জন নাম শুনেছেন ভক্তিবিনু ঠাকুরের নাম অনেকে জানেন সরকারি উচ্চ পদস্থ কর্মচারী রূপে কেদারনাথ দত্ত নামে পরিচিত ছিলেন ব্রিটিশের সময় ব্রিটিশের কালে কে এন দত্ত ওনার নাম আছে ব্রিটিশের কালের সব লোকেরা জানে কে এন নদীয়া জেলায় জন্মগ্রহণ করেছিলেন শান্তিপুর বীরনগর আছে শান্তিপুর বীরনগর উল্লা গ্রাম ওখানে ওনার দাদুর বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন ভক্তিবিনু ঠাকুর তো ভক্তিবিনু ঠাকুর সাধারণ নন তিনি উচ্চ পদস্থ কর্মচারী হয়েও গীতা ভাগবত শাস্ত্রের সার মর্ম তিনি গান আকারে রচনা করেছেন এবং জগৎবাসীকে খুব সরল ভাবে গীতা শাস্ত্রের ভাগবতাস্ত্রের উপলব্ধি ভজনের মাধ্যমে প্রদান করেছেন সেই সচিদানন্দ ভক্তিবিনু ঠাকুর তিনি ব্রিটিশের সময় যে জজ ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন তো ম্যাজিস্ট্রেট হয়েও তিনি শুদ্ধ কৃষ্ণ ভক্তি করতেন অনেক সময় আমরা ভাবি যে আমি কখন সময় পাব ভগবানের করব। মানুষ তপস্যা করতে হয় ঋষভ ভগবান সত্যযুগে তার পুত্রদেরকে নিয়ে বললেন ভগবান গৃহস্থ লীলা আবিষ্কার করলেন পুত্র উৎপন্ন করা যাবে না যাবে না যাবে ভগবান শিখাচ্ছেন এবং পুত্র উৎপন্ন করে কি করতে হবে তাদের শিক্ষা দিতে হবে পুত্রদেরকে নিয়ে একশো পুত্রকে নিয়ে শিক্ষা দিলেন তপো হওয়ার যে তপস্যা কর কি তপস্যা না তপ দিব্যম দিব্য তপস্যা তপস্যা অনেক রকম আছে তপস্যা মানে কিছু সাধন কেউ তমগুণের তপস্যা করে কেউ রজগুণের করে কেউ সত্যগুণের করে কিন্তু ঋষবদেব ভগবান তিনি রজগুণ তমগুণ শতগুণ এই প্রকৃতির যে গুণের তপস্যার কথা বলেন কেন এই প্রকৃতির গুণের যে তপস্যা সেগুলি ইন্দ্রিয় সুখ রয়েছে এই জগতে কিছু লাভ রয়েছে দেখবেন চাকরির জন্য পড়াশোনা করতে হবে কত ভোরে উঠতে হবে স্নান করতে হবে বা রাত্রি জেগে বই পড়তে হবে আবার স্কুলে যেতে গেলে ট্রেনে ঝুলে ঝুলে বাসে ঝুলে ঝুলে যেতে হবে আবার আসতে হবে রাত্রে একটা চাকরি পাওয়ার জন্য বা পড়াশোনা করতে বা চাকরি হয়ে গেল কাল কাটাতে দিন সকাল ভোরবেলা উঠে অনেক দূরে যেতে হবে অফিসে যোগদান করতে হবে ওই যে তপস্যাগুলি কিসের জন্য এই তপস্যাটা নিজের ইন্দ্রিয় সুখের জন্য রয়েছে কারো রজগুণের কারো তমগুনের রাজনীতি নেতারাও এরকম তপস্যা করে অনেক ধারণা দিয়ে বসে থাকে কিসের জন্য না নিজের ফায়দা লুটার জন্য আমি নিজে সম্মানিত হব আর আমার দলের লোকেরা সম্মানিত হবে এ হচ্ছে রাজনৈতিক ফায়দা লুটতে কেউ তপস্যা ধারণা দিচ্ছে না খেয়ে দিয়ে ফলের জুস টুস খেয়ে জল টল খেয়ে একদিন দুই দিন সাত দিন দশ দিন বসে থাকছে এক জায়গায় রাস্তা অবরুদ্ধ করে অন্যকে কষ্ট দিয়ে আর নিজেও কষ্ট করছে অন্যকে কষ্ট এটা হচ্ছে আসুরিক এগুলি অসুরেরা করে এরকম তপস্যা ওগুলা তপস্যা করছিল খালি পায়ে পায়ে মানে বাম দিকের বৃদ্ধ আঙ্গুলে আঙ্গুলে দু হাত তুলে দাঁড়াতে পারবে কেউ এখানে আছে এরকম কেউ রাজনৈতিক আছে তপস্যা করতে পারবে কঠোর তপস্যা মানে পায়ে বৃদ্ধ আঙ্গুলের বাম পায়ে একটা পা উঁচু করে বৃদ্ধ আঙ্গুলে একটা পায়ে দাঁড়াতে হবে মানে এটা কষ্ট স্বীকার করতে হবে তপস্যা এটাকে অভ্যাস করতে হচ্ছে মন্দার পর্বতে গিয়ে তপস্যা কি উদ্দেশ্য আমি ভগবান হব আমি সবাইকে কন্ট্রোল করব। কেন ভগবান মানে কি কন্ট্রোলার কিন্তু জগতে আমরা তার অংশ হওয়ার ফলে মানুষ জানে না আমাদের মধ্যে এই ভাবনাটা আছে আমি কন্ট্রোল করব। কেন আছে না আমি তার অংশ হওয়ার ফলে আমার মধ্যে ক্ষুদ্র কন্ট্রোল করার ভাব রয়ে গেছে ভগবানের অংশ হওয়ার ফলে আমি কিছু কন্ট্রোল এই এই একটা বাড়িতে বাবু বাড়ির কর্তা কর্তা তিনি তার ছেলে মেয়ে স্ত্রী সবাইকে পরিচালনা করছে কন্ট্রোল করছে হ্যাঁ কিনা এরকম প্রত্যেকেই কিছু না কিছু কাউকে না কাউকে কন্ট্রোল করছে কিন্তু সবাইকে কে কে কন্ট্রোল করছে তিনি কে পরমেশ্বর ভগবান কৃষ্ণ এই জন্য তাকে বলা হচ্ছে কৃষ্ণ বা ভগবান ভগবান মানে সর্ব কি সর্ব কিছুর কন্ট্রোলার সবাই নিয়ন্তা যিনি সব কিছু যার থেকে এসছে এবং সবাইকে যিনি পরিচালনা করেন কন্ট্রোল করেন তো তিনি ভগবান আমরা করতে পারি না তিরকম অনেক সময় আমরা নেতা হওয়ার জন্য চেষ্টা করি কন্ট্রোল করব হ্যাঁ তো এইগুলি তপস্যা করে তো এই তপস্যা ভগবান বলেন না আমাদের করতে ভগবান দেখেন এই সব তপস্যা করে বারবার জন্মমিত চক্রে যাবে আর তারা কষ্ট পাবে সেজন্য এমন একটা তপস্যা করো দিব্য তপস্যা দিব্য মানে এই জলগুণের ঊর্ধ্বে যে তপস্যা সত্যগুণ রজগুণ তমগুণের ঊর্ধ্বে যে তপস্যা সেই দিব্য তপস্যা সেটি হচ্ছে ভগবানের জন্য ভক্তরাও ভুরে উঠে আবার রাজনৈতিক নেতারাও ভুরে উঠে কেন যাবে করতে ভুরে উঠেই যাচ্ছে ধারণা দিতে ভুরে উঠে স্নান করে যাচ্ছে কেউ অফিস আদালতেও ভুরে উঠে যাচ্ছে স্নান করে কিন্তু ভক্তদের মত উঠা আর বাইরের লোকের উঠা তাদের নিজের সুখ রয়েছে ভক্তের রয়েছে ভগবানের সুখ বিধান ভক্ত উঠে কি করে স্নান করছে শীত হলেও স্নান করছে পরিষ্কার বস্ত্র পরছে আর উঠে নিজে পবিত্র হওয়ার জন্য করছে কেন ভগবান পরম পবিত্র তাই তার সেবা করলে আমি পবিত্র হব তো যেন ভোরে উঠে স্নান করছে শীত হলেও আর উঠে সেখানে স্নান করে তিলক পরে বস্ত্র পরিধান করে ভগবানের আরতি করছে কীর্তন করছে জপ করছে গ্রন্থ পড়ছে তারপরে স্ত্রী দেয় রান্না করছে ভোগ লাগলো প্রসাদ পেল যাও স্কুলে যাও তো এইগুলি পার্থক্য রয়েছে এই স্কুলে যাওয়া বাচ্চাদের তাদের প্রসাদ 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 খাওয়া খাচ্ছে কিন্তু এরা অন্য লোক ভাত ডাল খাচ্ছে বা অন্য কিছু খাচ্ছে এরাও ভরে উঠছে মঙ্গল আরতি করছে তারা যাচ্ছে নিজের সুখের নাম যশ প্রতিষ্ঠা পাওয়ার কিন্তু এই যে ভোরে উঠে ভগবানের সেবার জন্য এতে দিব্য এটাকে বলে দিব্য জলগুণের ঊর্ধ্বে তার শুদ্ধ সত্য গুণে অধিষ্ঠিত হওয়ার চেষ্টা ভগবানের সেবাতে নিযুক্ত হওয়া। তো সেটাই আমাদের শিক্ষা দিলেন তপ দিব্যম পুত্রকা হে পুত্রগণ তপস্যা কর কিছু সাধন কর মানে স্বেচ্ছায় কিছু ত্যাগ করো তো মানে আমরা উঠতে চাই না ভগবান বলছেন না ত্যাগ কর ঘুরে উঠ নিজের ইন্দ্রিয় সুখের জন্য না তোমার কিছু কর্তব্যকরণ রয়েছে তোমার নিজের মঙ্গলের জন্য আমার সেবা নিজের আমরা ভোরে উঠে স্নান করছি ভগবানের আরতি করার জন্য ভোগ রন্ধনের জন্য ঠাক ঘর বাড়ি পরিষ্কার করার জন্য সেজন্য বলেন তপ দিব্যং পুত্র কাজে নহ্মসৌক তু অনন্তম সেই যে দিব্য আনন্দ চাইছ তার থেকে তুমি পাবে আপনি নোংরা থাকবেন দেখবেন আনন্দ পাবে না এই যে তপস্যা করছে রাজনৈতিক নেতারা বা কেউ ঘুরে উঠে স্নান করে গিয়ে রাস্তায় ধারণা দিয়ে বসে আছে ওকে জিজ্ঞাস করুন ও আনন্দে আছে না মানে উদ্বেগে আছে বলুন উদ্বেগ না কি উৎকণ্ঠা বসে আছে ঠিকই উৎকণ্ঠায় রয়েছে আমার এটা মজুর হবে তো সবাই আমাকে একসেপ্ট করবে তো না মিলিটারি দিয়ে সরকার এসে রাষ্ট্রপতি শাসন করে আমাকে ডাঙ্গা দিয়ে তুলে দিবে তারও ভয় আছে কিন্তু ভক্ত কোনো উদ্বেগ নেই তাকে মারো কাটো হ্যাঁ ভালোবাস বকা দাও হ্যাঁ তার এই যে আনন্দ সবসময় প্রহ্লাদ মহারাজ কে উপরে পাহাড় থেকে সমুদ্রে ফেলে দিচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 ঠেলে দিচ্ছে না কৃষ্ণ নাম করতে করতে আনন্দে সমুদ্রে ভগবান কি সমুদ্র দেবতা তাকে করছেন নিয়ে রাখছেন খাওয়া দাওয়া দিচ্ছেন আর এদিকে খুঁজা খুঁজি করছে কোথায় গেল কিন্তু সমুদ্র দেবতা প্রহ্লাদ মহারাজ কে নিয়ে তার বাড়িতে রেখে দিয়েছে কিন্তু ভগবান লক্ষ্মী মাতা গিয়ে নিয়ে আসছে না না আমার পুত্র প্রহ্লাদ ফেরত দিতে হবে বাবাকে বলছে সমুদ্রের কন্যা হচ্ছে কে লক্ষ্মী মাতা নারায়ণের সাথে বিবাহ দিয়েছিল। যখন সমুদ্র মন্থন হয়েছিল সেখানে কি লক্ষ্মী দেবী উৎপন্ন হয়েছিলেন সমুদ্র মন্থনে তো সেখানে নারায়ণের সাথে বিবাহ হয়েছিল তো সেখানে সমুদ্র দেব মহারাজকে নিয়ে আরামে রেখে দিয়েছে এরা খুঁজছে কোথায় গেল কিন্তু দেখা গেল প্রহ্লাদ মহারাজকে লক্ষ্মী মাতা নিয়ে বলছে বাবা আমার সন্তানকে দিয়ে দাও আমি নিয়ে যাব। কেন আমার প্রভুর নাম করে নিয়ে এসে ফেরত দিচ্ছে তোমার ছেলেকে নাও বিষ দিয়েছে শিবজি এসে সেই বিষগুলি পান করছেন নীলকণ্ঠ বিষ দিয়েছে ভগবান নিজে শিবও তাই শিবরূপে এই তমগুণের জিনিসটাকে তিনি গ্রহণ করে নিচ্ছেন সেভাবে ভগবান তার ভক্তকে রক্ষা করেন। কেন না ভক্ত সর্বদা শরণাগত সে বাবা আমাকে রক্ষা কর এরকম বলছে না ভগবান আমাকে রক্ষা কর এটাও বলছে না কেবল ভগবান মারবি রাখবি জ ইচ্ছা তুহারা নিত্য দাস প্রতি তুই অধিকারা আমি তো তোমার দাস তোমার সেবা করব। আমি কি করে রক্ষা পাব কি খাবো না খাব আমি চিন্তা করবো কেন আমি তো তোমার সেবক সেটা তোমার দায়িত্ব এটাকে বলে আত্মসমর্পণ আত্মনিবেদন তুই করি পরম সুখী দুঃখ দূরে গেল চিন্তা না রহিল চৌদিকে আনন্দ দেখি আত্মনিবেদন করলে চতুর্দিকে আনন্দ হবে কেউ গালাগালি করছে ওটা ঢুকবে না কানে মারামারি করলে ঢুকবে না কিন্তু রাজনীতিতে আপনি গিয়ে বসে আছেন কেউ অন্য পার্টি গালাগালি তাদেরকে তাড়াও আমার গালাগাল উদ্বেগ উৎকণ্ঠা হতাশা যুদ্ধে লেগে যাবে অনশন করেও লেগে যাবে কিন্তু তার মহারাজ বাবা মারছে সমুদ্রে নিয়ে ফেলে জলটা স্থল হয়ে যাচ্ছে অগ্নিচ কি হচ্ছে অগ্নিটা জল হয়ে যাচ্ছে শীতল হয়ে যাচ্ছে অগ্নিটা শীতল হয়ে যাচ্ছে বিষম চ অমৃত বিষটা অমৃত হয়ে গেল প্রহ্লাদ মারা বিষ পান করছে অমৃত খাচ্ছে মনে করছে আছে যে প্রহাদ যখন বিষ দিয়েছে হিরণ্য শিপু গতাম অমৃত হয়ে গেল শস্ত্রানী পুষ্প ভাবাঞ্চ শস্ত্র দিয়ে মারতে গিয়েছে অস্ত্র শস্ত্র দিয়ে প্রহাদ মহারাজ দেখছে আমাকে সবাই পুষ্প মার্য বা পুষ্প ছুড়াচ্ছে আমার শস্তানী পুষ্প অঞ্চ তো এরকমই ভগবত ভক্তিতে ভক্ত কখনো উৎকণ্ঠা উদ্বেগ থাকবে না তাকে কেউ সম্মান করলো অসম্মান করলো সে চিন্তা করবে না সে সর্বদা গুরু বৈষ্ণবের আদেশকে পালন করবে শরণাগত মানে এরকমই কে কোথায় চলে গেল উল্টো পাল্টা করলো সে চিন্তা করবে না আমার সঙ্গে ছিল আমাকে বদনাম করছে কি সে করুক সে চিন্তাও করবে না তো সেজন্য সে প্রার্থনা করবে কৃষ্ণ এর শুদ্ধ বুদ্ধি দান করুন এটি প্রার্থনা করবেন ভক্ত কোন অন্যের ক্ষতিকারক কিছু চিন্তা করবে না প্রহাদ মহারাজ কোন খারাপ চিন্তা করতেন না কেবল ভগবানের চিন্তা করতেন তার বাবার চিন্তা করতেন বাবা আমার এরকম অসুর কৃষ্ণ তুমি তাকে ক্ষমা করে দাও এরকম ভাবতো তো ভক্ত এরকমই সেজন্য আমাদের সর্বদা চেষ্টা করতে হবে যে প্রহ্লাদ মহারাজ তার ধ্রুব মহারাজ তাদের শিক্ষাগুলি গ্রহণ করা মহাপ্রভু যখন নীলাচলে পুরীতে থাকতেন গদাধর পণ্ডিত কাছ থেকে ভাগবত শুনতেন এই ধ্রুব চরিত্র আর নীলাচলে কোথায় থাকতেন মহাপ্রভু গম্ভীরাতে আর শুনতেন ভাগবত কথা কোথায় টুটা গোপীনাথে টুটা গোপীনাথে ওখানে গদাধর পণ্ডিত কাছে মহাপ্রভু নিজে দিয়েছিলেন গোপীনাথ বিগ্রহ সেই টোটা থেকে খনন করে খুব সুন্দর বিগ্রহ তো সেখানে গদাধর পণ্ডিত যিনি রাধারানীর প্রকাশ নীলাচলে মহাপ্রভু চলে গেলেন তাই গদাধর পণ্ডিতও সেখানে গিয়ে থাকতেন আর মহাপ্রভু প্রতিদিন গদাধর থেকে ভাগবত শুনতেন তোর দেখুন তো মানে ভক্ত থেকে ভগবান ভাগবত শুনে আমরা প্রভুপাত দেখি তার শিষ্যদেরকে বসিয়ে বলে ভাগবত বলো পাঠ করো প্রভুপাত শুনতেন তিরকম অনেক সময় সিনিয়র ভক্তরা জুনিয়রদেরকে দিয়ে বলে কীর্তন করো ভাগবত পাঠ করে শোনাও এটা হচ্ছে নিয়ম সেজন্য গুরু মহারাজ এই নামট্ট সংঘ প্রবর্তন করলেন সব ভক্তদের বললেন যে তোমরা গীতা ভাগবত পড়ে পড়ে লোককে শোনাও এবং সেই নূতন ভক্তদেরকে বলো গীতা পাড়ে শুনতে শোনাতে নাম সঙ্গের মধ্যে আপনি একদিন গীতা পড়ে আমাদের শোনান অভ্যাস এগুলোর অধিকার গুরু বৈষ্ণবেরা প্রদান করে এটি মহাপ্রভু অনুগামী আমরা তো সেটা যেন আমরা এই শিক্ষাটাকে গ্রহণ করি তো সেজন্য ভক্তরা কখনো ভয় পাবে না তো সেজন্য ভক্তিবিনু ঠাকুর এরকম সুন্দর সুন্দর গান রচনা করেছেন আত্মনিবেদন তুই আপদে করি হইনু পরম সুখী ଦୁଃଖ ଦୂରେ ଗିନ୍ତା ରହିଲା ଦୁଃଖ ସେବା ସୁଖ ଦୁଃଖ ଏ ସେବା କରା ତ ଦୁଃଖ ଆସେ ବା କଷ୍ଟ ଆସେ କିଛି କୁ ବାଧା ଦିଏ ପରମ ସମ୍ପଦ ମନେ କରୁଛି ଖରାପ ଦୁଃଖ ଦିସେ সেটাকে উনি বল সেবা সুখ দুঃখ পরম সম্পদ ভক্তের কাছে ওই যে দুঃখ কেউ দিল সে জানে এটা আমার পরম সম্পদ তার মানে আমি আরো বেশি করে ভগবানকে স্মরণ করতে পারছি ও যদি আমাকে দুঃখটা না দিত তাহলে আমি ভগবানকে স্মরণ করতে পারতাম না হ্যাঁ কৃষ্ণ চিন্তা করতাম না কৃষ্ণ কৃষ্ণ বলতাম না প্রহ্লা মহারাজ তার বাবা যত বেশি দুঃখ দিচ্ছিল হরে কৃষ্ণ 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 রাম 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 হরে আমাকে রক্ষা করো না আর বেশি করে জব বাড়িয়ে দিচ্ছে তাই আমাদের দুঃখ আশা মানে জানতে হবে ভক্তের ভগবানের সেবাকে বাড়িয়ে দেওয়ার জন্য ভগবান দুঃখ দেন যেমন আমাদের গুরু মহারাজ দেখাচ্ছে গুরু মহারাজ এটা বাহ্যিক দিকে এইসব রোগ নিয়ে দেখাচ্ছে যে কি করে আরো বেশি সেবা করা যায় বাহ্যিক কোনো এরকম রোগ হয়ে গেলে গেলে হয়ে কোনো সেবা করবে নাকি থাকবে না আর ঘন্টা হসপিটালে ডাক্তারদেরকে শিখাচ্ছে জব করাচ্ছে এটা করছে সেটা করছে কি করে তার মানে উনি এই সব নিচ্ছেন হসপিটালে তো কেউ কৃষ্ণ বলতে দিবে না তো জয়প্রদা স্বামী মহারাজ যদি হসপিটালে যাবে ডাক্তাররা নার্সরা সবাই কৃষ্ণ বলবে হরি বল জয় বড়சாமி গুরু মহারাজ কি প্রভুপাদ কি এটা এই জন্য গুরু মহারাজ তিনি তার এই রোগকে বরণ করে যাচ্ছেন হসপিটালে আমি যদি না যাই তাহলে এরা কি করি হরে কৃষ্ণ বল স্ট্রোক হয়ে গেল অনেক দিন সে간 থাকলেন কেউ হসপিটালের ভিতরে চৈতন্য জটা আমি তো পড়তে দেই না কি গুরু মহারাজের চারিদিকে চৈতন্য জটা আমি তো দিন রাত পড়া আছে আর ডাক্তাররা আছে না না এখনো চেতনা পাওয়া যাচ্ছে না কিন্তু চৈতন্য পড়া আছে গুরুমা শুয়ে আছে চৈতন্য তো পড়া আছে আর গুরুমা যে উঠে তখন হরে কৃষ্ণ সবাইকে বলছে সব ডাক্তার হরে কৃষ্ণ সবাই হরে কৃষ্ণ বলছে ইটা ডাক্তারদের নার্সদের সব কিছু হরিনাম করাচ্ছে বিভিন্ন সময় তো এটা হচ্ছে আমাদের এই জন্য সেবাটা আরো বাড়িয়ে দিয়েছে এই সেবাকে বাড়ানোর জন্য ভগবান তার শুদ্ধ ভক্তদের দিয়ে কিছু শিখান আর আমরা ও এত সত্ত্বেও গুরুদেব হরিনাম করছেন আমরা করতে পারছি না জন্য শিখানোর যে বিভিন্ন দুঃখ যন্ত্রণা এলেও নাম করা যায় কেউ যেন অজুহাত দিয়ে না ছেড়ে দেয় তাই জন্য গুরুদেব এটা আমাদেরকে লীলা করে নিজে সহ্য করে দেখাচ্ছেন যে দেখো আমি করছি আমি দেখো চব্বিশ ঘন্টার মধ্যে কিভাবে সারা দিন রাত্রে কতটা সময় ঘুমাই হয়তো মানে দুই ঘন্টা তিন ঘন্টা মনে হয় ঘুমায় কিনা চার ঘন্টা কখনো আবার গ্রন্থ রচনা করছে চৈতন্য লীলা লিখছে বলে বলে ভক্তরা সেটা এডিট মানে কম্পিউটারে লিখে রাখছে সব চৈতন্য মহাপ্রভুর লীলা গুরু প্রতিদিন বলেন ওই বই হচ্ছে উনি বলছেন সব ওইটাকে গ্রন্থ আকারে প্রকাশ হচ্ছে রেকর্ডিং হয়ে যাচ্ছে আর সেটা গ্রন্থ আকারে প্রকাশ হবে সমস্ত উনি সেবাটা এরকম আমাদের সর্বদা করতে হবে তাই ভক্তিবিনু ঠাকুর উনি গৃহস্থ ছিলেন উনি দুই ঘন্টা ঘুমাতেন মাত্র দুই ঘন্টা আর বাইশ ঘন্টা ভগবত সেবায় নিযুক্ত ছিলেন এইসব যে গ্রন্থে ভাষ্য গান কত গান রয়েছে কত গীতা ভাগবতের ভাষ্য রয়েছে আমাদেরকে জন্য আমরা যেন মনে না করি গৃহস্থ হয়েছি আমি ভগবত ভোজনা করতে পারবো না অনেক লোক বলে মহারাজ আমরা তো গৃহস্থ লোক আমরা কি হরিভজন করতে পারবো কিন্তু মহাপ্রভুর তো সমস্ত ভক্তই ছিল গৃহস্থ তাই না শ্রীবাস ঠাকুর যে প্রধান ভক্ত শ্রীবাস সে তো গৃহস্থ ছিল রঘুনাথ দাস ষড় গোস্বামী অন্যতম তিনি তো গৃহস্থ ছিলেন কয়জন আর ব্রহ্মচারী ছিল কয়জন সন্ন্যাসী ছিল তো সেজন্য আমাদের চিন্তা করা উচিত না সেই জন্য ভক্তিবিনু ঠাকুর উনি শিখালেন গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাক গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো সুখে দুঃখে ভুল না কো বদনে হরি নাম করে বলছে সুখে দুঃখে কোনো দিন ভুলবে না বদনে হরি নাম কর আমরা হরি নাম করতে চাই না কিন্তু উনি বলছেন সুখ আসবে দুঃখ আসবে এই জলজগৎ হচ্ছে জেলখানা এটা যদি কেউ বুঝতে পারে যে আমি জেলখানায় আছি দুঃখের আলয় কৃষ্ণ লিখে দিয়েছেন নেমপ্লেট দিয়েছেন যেমন লেখা আছে বেশিয়ালয় বিদ্যালয় মদিরালয় তাহলে মদিরালয়ে লেখা আছে ওখানে গেলে কি পাওয়া যাবে মদ পাওয়া যাবে লেখা আছে বিদ্যালয় ওখানে কি পাওয়া যাবে বিদ্যা পাওয়া যাবে বেশিয়ালয় ওখানে বেশিয়া পাওয়া যাবে লেখা আছে দুঃখালয় কি পাওয়া যাবে দুঃখ পাওয়া তাহলে আমরা তো দুঃখালয়ে আছি সুখালয় করব কি করে ভাবছি আমি সুখালয় করব কি করে সুখালয় করব বিরাট বিল্ডিং বানাবো এলসিডি টিভি লাগাবো সুন্দর গাড়ি করব বিরাট বাড়ি করব সুন্দর স্ত্রী বিয়ে করব তাহলে সুখালয় হবে হবে আপনারা বলুন সুন্দর স্ত্রী থাকবে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স থাকবে থাকবে অনেক অনুগামী বিরাট গাড়ি থাকবে দশতলা বিল্ডিং থাকবে সুখ হবে কেন এই জড় জেলখানা ভগবান লিখেছেন এটা দুঃখের আলয় তো এখানে এই সবগুলি থাকলেও কোন সুখ নেই হতাশা উৎকণ্ঠা উঠবে কিন্তু ভক্ত তার মধ্যে এসব থাকলেও তার মধ্যে ভগবানের নাম করবে আমাদের রাশিয়ায় যখন প্রথম প্রচার শুরু হলো রাশিয়া সরকার ভক্তদেরকে জেলে পুরিয়ে দিত আর চোখের মধ্যে সুই ঢুকাতো চোখে সুই ঢুকালে যন্ত্রণা হবে না আঙ্গুলে সুই ঢুকাত কত রকম খেতে দিবে আহ জপমালা গুলা নিয়ে নিবে পাওরুটি দিতে হয়তো তারা কি করতো ওইগুলাকে না খেয়ে গুল করে করে কাপড় থেকে সুই সুতা বের করে আবার জপমালা করতো জপমালা নিয়ে পালিয়ে যাবে বাচ্চা হয়েছে গর্ভবতী ছিল তাকে জেলে নিয়ে ঢুকিয়ে দিয়েছে কেন না হরে কৃষ্ণ প্রচার করছে হরে কৃষ্ণ প্রচার করা যাবে না যখন এইটি নাইনের আগের কথা বলছি ইস্কনের রাশিয়া প্রচারের কথা বলছি এইটি নাইনে রাশিয়া মুক্ত হলো তার পূর্বে এরকম যন্ত্রণা ছিল গ্রন্থ বিতরণ করতো কিরকম ভক্তরাও সিআইডির মতো ছিল দেয়া মতো বই গীতা ভাগবত করে বন্ধু বানিয়ে রাস্তায় যেতে যেতে ট্রেনে বাসে পকেটে ঢুকিয়ে দিত আর বাড়িতে নিয়ে গিয়ে কি এটা দেখতো আর ছবি বাইরে ভালো ফালতু ছবি থাকবে খারাপ ছবি কেন আপনি নাহলে কৃষ্ণ থাকলে সব আকৃষ্ট তখন এটা যে বিষয় আকৃষ্ট সেই ছবি থাকে ওটা খুলে ভিতরে দেখছে পড়তে পড়তে হরে কৃষ্ণ বুঝে না হরে কৃষ্ণ উচ্চারণ করছে প্রভাত বলছেন আমরা বুঝি না বুঝি কেবল এই হরে কৃষ্ণ যদি উচ্চারণ শব্দটা যদি আমরা করে বসি তাতেই কাজ হয়ে যাবে হৃদয় মার্জন হয়ে যাবে সেটাই প্রমাণ রাশিয়া ভক্তরা আমরা দেখছি তারা কত কষ্ট করেছে জেলের মধ্যে সশ্রম কারাদণ্ড গেছে তাদের মধ্যে একটা মাতাজি গর্ভবতী ছিল তাকেও জেলে ঢুকিয়ে দিয়েছে কেন গর্ভবতী অবস্থাতেও প্রচার করছে এরকম নয় বসে থাকবে হ্যাঁ মাতাজিরা গর্ভবতী হলে শুয়ে থাকলে বসে থাকলে বাচ্চা গিয়ে যেতে হবে হসপিটালে নর্মাল হবে না তাহলে ওটা খারাপ সিজার মানে ওটা খারাপ আজকাল তো সিজারই করছে কেন ডাক্তার ইঞ্জেকশন দিবে বড় করে দিবে ঔষধ দিবে বড় করে দিবে অনেক ডাক্তার বলে হোয়াই সিজার কেন সিজার করতে হবে এটা মূর্খরা করবে যেটা অলস আর টাকা আছে তারা করবে এমনিতে স্বাভাবিক হবে দেখবেন গ্রামেগঞ্জে আদিবাসী ছেলে মানে মেয়েরা তাদের কি হসপিটালে যায় নাকি তারা যেহেতু কাজ করে তারা যেহেতু সেই সময় বাচ্চা লাগলে নরমাল খায় তারা সেইরকম উগ্র জিনিস খায় না ডাক্তারখানা যায় না বাজে ওষুধ খেতে যেগুলা বিষ বাচ্চাকে বড় করে দিবে কেন হোমেদের টাকা ইনকাম করার জন্য এটা মানুষ জানে না আমাদের অনেক ভক্ত মাতাজি বলেছে বলছে আমি সব স্বাভাবিক করেছি আমি হসপিটাল যাইনি কোনো ঔষধ খাইনি কেন না ওটাও তো যন্ত্রণা এক মাস কাটা মানে কি যন্ত্রণা না হয়তো আপনাকে এনাস্থেসিয়া দিয়ে একটু করে দিল কিন্তু তারপরে আপনার তো যন্ত্রণা হবে কষ্ট হবে শরীরে কিছু অংশ কেটে গেল মানে সারা জীবন একটা অঙ্গ হয়ে গেল অঙ্গ হানি ওখানে তো এইগুলি খারাপ সেজন্য আগিকার এরকম ছিল না সব স্বাভাবিক হয়ে তো সেই জন্য আজকাল নামকরণ করতে আমাদের গোরাং প্রেম সাহী মহারাজ চায় না অনেকে নিয়ে যায় নামকরণ মহারাজ আমার ছেলে মেয়ের নামকরণ করে দিন বাচ্চা সিজারে হয়েছে না নর্মাল হয়েছে সিজারে হয়েছে আমার কাছে আসবে না মহারাজ একদম তার নামকরণও করে না আর বলে না ও কিছু ঠিক নেই এরকম বলে দেবে বড় জ্যোতিষী না কোনো ঠিক থাকবে না মহারাজ যাবি মহারাজ আগে জিজ্ঞাসা করে এই জন্য অনেক করবে না একদম নামকরণ করবে তে তো কড়া করে মহারাজ যাই গুরু মহারাজ করেন বলে না করতে হবে কিছু একটা অন্তত ভগবানের নামটা দিয়ে ডাকতে ডাকতে হয়তো মুখ উদ্ধার হবে তো সেই জন্য গুরু মহারাজও করে তো মহারাজ ওটা শিক্ষা দেন যে না কেন এরকম স্বাভাবিক মানসিকতা তৈরি করবে না কেন তারা সেবা করবে না কেন অলস হয়ে বসে থাকবে কেন ছুটাছুটি করবে না তো এই মাতাজি রাশিয়ার মাতাজি প্রচার করতে যেত গর্ভবতী অবস্থাতে হরে কৃষ্ণ বলছে একজনকে তারপরে জেলে নিয়ে গেছে বল হরে কৃষ্ণ না ছাড়তে হবে হরে কৃষ্ণ বলছে হরে কৃষ্ণ ছাড়তে পারছে না তখন চুলের মুঠি ধরে মাথা ওয়ালেট ধাক্কা দিচ্ছে আর এরকম ভারতে মারতে মারতে গর্ভপাত হয়ে গেল এটা মেয়ে প্রসব হয়ে গেল তারপরে মেয়েটাকে নিয়ে চলে গেল বলছে মেয়ে না হরে কৃষ্ণ বলে হরে কৃষ্ণ তাহলে দেখুন নিজের বাচ্চাকে বলি দিও হরে কৃষ্ণ ছাড়ছে না মানে দুঃখ আসছে কত এটা কত কষ্ট না নিজের বাচ্চাকে চিনিয়ে নিয়ে যাচ্ছে সরকার হরে কৃষ্ণ ছাড়তে হবে তো এগুলি আমরা যদি রাশিয়ার সেই প্রচার জানবেন শুনবেন আপনারা ক্রন্দন করবেন কি করে ওরা ভক্ত করেছে কি করে ভক্ত হয়েছে আমরা তো গীতা মহারাজকে দেখছি শাস্তি দিতে কিন্তু ওরা শাস্তি পেয়েছে আর হরে কৃষ্ণ করেছে তাই রক্ষা পেয়েছে তারা জানে এই জড় বিপদ রক্ষা পেয়ে গেলেও পরে আবার শাস্তি পায় সে যেন নাম, ভগবানের নাম সাধু সঙ্গ ত্যাগ করে না সে যেন শত বাধা শত গঞ্জনা শত লাঞ্ছনা শত বিপদেও ভগবানের নাম ভক্ত সঙ্গ কখনো ত্যাগ করবেন না প্রভু বলছেন ইস্কন ভক্ত কখনো যেন ইস্কন ত্যাগ না করে সর্বদা যেন মিলেমিশে থাকে যেন ইস্কন অথিরিটি জিবিসির মত অনুসারে যেন তার প্রচার কার্য করে চলে সবকিছু যেন নিজে স্বতন্ত্রভাবে না করে তো এইগুলি আমাদের প্রভু পা শিখিয়ে দিয়ে গেছে জন্য আপনারা সবাই অনুগামী ভক্ত জন্য যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গৃহেতে ঠাকুর উনি যেদিন হবে ভজন মানে কি হ্যাঁ ভজন মানে সেবা কার সেবা ভগবানের সেবা তো যেদিন গৃহেতে ভগবানের সেবা হবে তো ভগবানের সেবা কি করে হবে কি করে করবেন ভগবানের সেবা কি বলতে পারে মাতাজী বলুন কি করে ভগবান সেবা করবেন কি করে ভগবান সেবা আপনি করবেন ভগবানের জন্য রন্ধন করা এটা ভগবত সেবা 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 নাম বাড়িটা পরিষ্কার করাও ভগবানের সেবা কেন বাড়িটা কৃষ্ণের কেন এখানে যে মাটি জল আকাশ আগুন বায়ু কৃষ্ণ বলছেন এটা আমার বাড়িটা তৈরি হয়েছে আমার শক্তি দিয়ে কিন্তু অভক্ত সেভাবে এটা আমার আপনি এটা মাটি দিন একটু জল দিন দিতে পারবেন তাহলে ভগবানের বাড়ি আমরা বাস করছি দাবি করা উচিত না এটা আমার বাড়ি কোন দিন ভগবান আমাকে এখান থেকে হাঁটিয়ে দিবে হ্যাঁ কি না সবাই বলে এটা আমার বাড়ি আমার বাড়ি একদিন দেখা গেল ওই দেহটা পড়ে থাকবে আর শ্মশানে আত্মা চলে যাবে এই বাড়ি ত্যাগ করে হ্যাঁ কিনা তাহলে আমার বাড়ি না বলাটাই ভালো এখানে আমি ভগবানের সেবা করার জন্য এই বাড়িটা আমাকে দেওয়া হয়েছে এখানে থেকে অন্য কৃষ্ণ ভক্তি শিখানোর জন্য আমাদের প্রভু করছে সব জায়গা ঘুরছে নিজের ব্যবসা আছে আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করি যে তোমার বস্ত্র ব্যবসাটা কি হচ্ছে পড়ে আছে মাঝে মাঝে কি হয়তো দোকানে বসে পড়ছে বাবা মাকে একটু দেখাচ্ছে আমি দোকানে বসে আছি আবার ভিতরে দেখা গেল বাবা মাকে দেখাচ্ছে আমি দোকানে দেখা যাচ্ছে কি কে ডেকেছে এখানে একটু আসবে আমাদের দুপুরে একটু বাচ্চা একটা এখানে কীর্তন করব একটু আসো একটু চলে গেছে কাউকে না জানি হয়তো নেই তো অনেক সময় বাবা ও রাগ করে তো এরকমই অনেক সময় থাকবে কিন্তু আমি আমার পূর্ব কর্ম অনুসারে একে না খেয়ে থাকছি নিশ্চয় নেই ভগবান ঠিক আমাদের একটা ভক্ত ছিল তার তিন ভাই একটা মেজ ভাই বলে যে তুমি সবসময় প্রচারে থাকো আমি তো প্রচারে কিছু বলতে পারবো না আর তুমি চলে যাও আমি যেতে পারবো তুমি প্রচার করো অনেক দমে দেখা যায় প্রচার করছে আর মাঝে মাঝে দোকানে হয়তো গিয়ে বসছে রুটিন অনুসারে দেখাতে হবে নাহলে বাবা বকা দিবে হয়তো কিন্তু মেজ ভাই বলছে না না আমি তো বেশি যেতে পারছি না তুমি গিয়ে প্রচারটা করো বেশি এরকম অনেক ভক্ত দেখা যায় তারা করে আমি বলবো না যে আপনাকে সারা সপ্তাহ করতে হবে সপ্তাহে অন্তত একদিন বাইরে থাকা উচিত মাতাজি স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে অন্য নতুন লোককে ভক্ত তৈরি করা নিজে আনন্দ পাচ্ছেন অন্য কেউ আনন্দ দান করুন ভগবান খুশি হবে আমরা যদি বিচার করি মহাপ্রভুর সময় ছয় মাস ভক্তরা হেঁটে হেঁটে পুরীতে যেত আর মানে চার মাস চার মাস পুরীতে লাগতো হেঁটে হেঁটে আর এক মাস যাওয়া আসা দুই মাস মানে ছয় মাস পরে ছয় মাস বাড়িতে থাকতো তা মানে ছয় মাস বাড়িতে থাকতো ছয় মাস নীলাচল পুরীতে মহাপ্রভুর সঙ্গে থাকত সেখানে আড়ম্বর করতে ফ্যাশন দেখার জন্য না সেখানে গিয়ে ছ মাস কন্টিনিউ ভগবত সেবা ভক্ত সেবা ভগবানের কথা শোনার জন্য ছয় মাস থাকতো আর বাড়িতে ফিরে এসে কি বন্ধ করতো যে রান্না করতো সেটাও ভগবানের জন্য যা কিছু কথা বলতো কৃষ্ণের জন্য কিন্তু মহাপ্রভুর সঙ্গে গিয়ে পুরীতে ছয় মাস থাকতো তো তারা বাড়িতে ফিরে এসে কি না খেয়ে থাকতো নাকি সব ভগবান দিয়ে রাখছে আমরা ভাবছি যদি না আমি ব্যবসাটা না দেখলে কে দেখবে আপনি ব্যবসাতে যদি ভগবান এই যে সময় ব্যবসাটা বন্ধ হয়ে গেল কত এক বছর ব্যবসা কেউ করতে পারে তার আগে না খেয়ে দিয়েছিল নাকি সব সবাই খেয়ে দিয়েছিল কিন্তু ব্যবসাতে যাচ্ছে না বিক্রি হচ্ছে না কি করে হলো আমি একবার মেদিনীপুরে গিয়েছি একটা বড় ব্যবসায়ী ওরা হোলসেল সব বিক্রি করে হ্যাঁ তো ওই দিন আমাদের ভক্তদের আমি বলেছি ওই পরিবার যদি হরি কথা না শুনে আমি কিন্তু ওই বাড়িতে প্রসাদ পাবো না ওই পরিবারের সবাইকে ওই বাড়িতে বসতে হবে তাহলে প্রসাদ পাব না হলে পাব না কথা শুনতে হবে ওদের কাজ বলে দাও আগে থেকে সব বাজার কমপ্লিট আর ভক্তরা সব রান্নাবান্না করবে পরিবেশন করবে ওরা কিছু করবে না ওরা কেবল কথা শুনবে এইটুকু তখন ওদের বিরাট ব্যবসা ওই দিনও মানে হোলসেল লোক আসবে তখন আমার কাছে এসেছে বাবা বাড়ির মালিক আর কি মহারাজ আমাদের ওই সব বড় দোকান সব লোক লাইন দিয়ে ওখানে গালাগালি করছে দেওয়া আছে না বলে ওখানে যেতে হবে না আপনার কত টাকা লাগবে বলে আমাদের মানে অনেক টাকা বিক্রি হয় এক এক দিনে তিন চার লাখ টাকা বিক্রি হয় আমি ওই তিন লাখ টাকা আমি দিব আপনি বসে থাকুন আপনার তিন লাখ টাকা লাগবে তো আজকে দিনে আমি দিব আপনার আপনি কেবল এখানে বসে থাকুন তখন আটশো ভক্ত ওই বাড়িতে এসছে আটশো তারা সব চাল ডাল যা লাগছে উনি আগে দিন আমি সব টাকা পয়সা সব দিয়ে দিন আপনার হিসাব দিয়ে দেওয়া হবে সব বাজার টাজার সব কত ভক্ত প্রসাদ পাবে সব ওরা করবে আপনার শুধু এখানে থাকুন তখন প্রোগ্রাম সারা দিন সবাই ছিল ওদের কিছু কর্মচারীও ছিল তো আস্তে আস্তে প্রোগ্রাম শেষ মানে ভুর আরতি থেকে শুরু হয়েছে গুরু পূজা পাঠ দুপুরে আবার আবার নগর কীর্তন আবার হরি কথা আবার আরতি আবার হরি কথা প্রসাদ এরকম করতে করতে রাত দশটা পর্যন্ত হয়েছে সব তারপরে দিন সকালবেলা আমরা বেরিয়ে যাব আমাদের সঙ্গে হেঁটে হেঁটে যেখানে আমাদের গাড়িগুলো আছে প্রায় তিন চার কিলোমিটার দূরে গাড়ি ঢুকবে না ওরাও আমাদের সঙ্গে গেছে তো আমি বললাম আপনার কত তিন লাখ টাকা আমার দেওয়ার কথা না বললো মহারাজ আপনার তিন লাখ টাকা দিতে হবে না আমি দ্বিগুণ টাকা দোকানে না গিয়ে পেয়েছি যে কি করে পেলেন ওই যে গুণ দ্বিগুণ টাকাটা আপনার তিন লাখ দরকার ওই তিন লাখ টাকা মন্দিরে দিতে হবে আপনাকে ওটা কি করে পেলেন বলে আমাদের কর্মচারীরা আমরা না গেলেও আমাদের দোকান বন্ধ থাকলেও আমাদের বাড়িতে গোডাউন রয়েছে পিছনে ওখানে কর্মচারীরা এসে সব দিয়েছে কিন্তু দুই গুণ টাকা বিক্রি হয়েছে আপনাকে বলতে না বলে থাকতে পারছি না যে আপনি বলেছিলেন তোমার বিক্রি হবে অভাব হবে এই টাকা আপনি দিবেন কিন্তু আমাদের ডবল টাকা বিক্রি হয়েছে দেখুন কে দেবে ভগবান তো ওরা কি অভাব হয়ে গেল তো ওই লোক সবসময় এখনো বলে যে মারা যায় এখন আমরা সব ভাই সবাই দীক্ষা নিয়ে নিয়েছে বাবা মা দীক্ষা নিয়ে নিয়েছে বোনেরা দীক্ষা নিয়েছে তখন প্রথম ভক্ত হয়েছিল না এই যে তাদের দৃঢ় বিশ্বাস এখনো ভাব প্রত্যেক ভাই সেবা করবে তারা বিশ্বাস হয়ে গেছে যে ভগবান তো দেখেন আমরা কি বন্ধ করে মাঝে মাঝে সবাই মায়াপুরে চলে আসে দোকান বলে বিক্রি হয়ে যাবে অটোমেটিক হয়ে যাবে না গেলেও সেই যেদিন যাব পৌঁছালেই সবাই আসবে সেই সব টাকা পেয়ে যাব। আমি আমাদের কিছু কিছু উড়িষ্যাতে বলতাম কিছু কিছু লোককে কিছু কিছু বাগান থাকে পান বাগান ওরা বলতো যে তিন গুণ চার গুণ চারটা পাঁচটা পান বাগান করবে আমরা একটা পান বাগানে যে খাটছ তুমি যখন আবার ডবল পান বাগান করবে তখন তোমার সময় যাবে হরিভজন কমবে টাকাটা ওই রকম তোমার যতটুকু পাও না তুমি ততটুকুই পাবে পরিশ্রম বাড়বে হতাশা উৎকণ্ঠা বাড়বে এটা জেনে রাখো কিরকম করেছে বেড়েছে অনেক লোক বলেছে একটা ভক্ত হয়নি আমাদের লাইফ মেম্বার ছিল বগুলাই বাড়ি ওনার নাম ছিল বগুলা শহরে অনেক নাম কিন্তু উনি পরে বদনাম হয়ে গেল ওনার স্বামী স্ত্রী একটা মেয়ে ছিল তো ব্যবসা ছিল আমি যেতাম প্রচার করতে উনি দায়িত্ব নিচ্ছিলেন আমি আপনি আর ব্যবসা বাড়াবেন না কিন্তু ব্যবসা আপনার দুঃখের কারণ হবে না জানিয়ে বিরাট ফ্যাক্টরির মালিক হব আসানসোলে গিয়ে ফ্যাক্টরির মালিক করার জন্য চেষ্টা করল তখন দুই বন্ধুর সাথে কি করতে লাগলো আর লাস্টে দেখা গেল তার বন্ধু তাকে মেরে দেওয়ার জন্য চেষ্টা করলো শালককে নাকি মেরেও দিয়েছে টাকা পয়সা সব এর থেকে নিয়ে নেওয়ার জন্য লাস্টে এ ভয়ে পালিয়ে সে স্ট্রোক হয়ে গেল তারপরে উনি তার যেসব টাকা ছিল বিভিন্ন ব্যবসার লোকেদের কাছ থেকে যেসব টাকাগুলি উনি জমা রাখতেন বিভিন্ন সিস্টেমে রাখা ছিল সে লোকগুলি ওনাকে বিশ্বাস করত। সব টাকা ওখানে ফ্যাক্টরিতে খরচ করে দিয়েছে আর তখন হা হুতাস তখন বাড়ি থেকে চলে গেছে তখন লোকেরা সব গালাগালি করছে কোথায় গেল এক বছর দু বছর হাওয়া তো আমিও খুঁজতাম তো একদিন আমাকে ফোন করছে শিলিগুড়ি থেকে মহারাজ আমার আপনাকে কথা না মেনে আমি যে করলাম এখন আমি ভুক্তভোগী আমার শালাকে হারালাম অনেক টাকা গেল লোকের টাকা সব আমার কাছে জমা রাখতো আমি একটা ব্যবসায়ী করতাম পোস্ট অফিসের ব্যবসা ছিল আর অন্যান্য ব্যবসা ছিল আমার কোনো অভাব ছিল না কিন্তু আমি না মেনে এই সব করলাম এখন এইসব কষ্ট আমি তাদের পরে আমি আপনি আসুন লোকেদের সামনে বলুন যে আমি এই টাকা সুদ করে দেব ফের উনি ব্যবসায়ী তো শিলিগুড়িতে গিয়েও আত্মীয়স্বজন থেকে টাকা নিয়ে আবার ওখানে ব্যবসা করে দুই বছর তিন বছর কিছু কিছু টাকা ইনকাম করে এখানে এসে আবার আস্তে আস্তে সব লোকেদের টাকা ফেরত দিয়েছে লোকেরা বুঝেছে ভদ্রলোক মারবে না এরকম তো এখন বলে আপনার কথা না মানার ফলে আমার কত কষ্ট হয়েছে কয়েক বছর প্রায় ২০ বছর আমি দুঃখে তুলে কষ্ট পেয়েছি এখন আবার ভক্তি জীবন করছে স্বামী স্ত্রী করছে এরকমই আমাদের বুঝা উচিত সবাই যে ভগবান আছেন রক্ষাকর্তা পালন কর্তা ভরণ দাতা এই দৃঢ় বিশ্বাস করবেন গুপ্তা ভগবানকে বলা হয় গুপ্তা হ্যাঁ জগন্নাথ জগন্নাথ মানে জগতের নাথ গুপ্তা মানে যিনি ভরণ পোষণের দাতা শ্রীবাস ঠাকুরকে মহাপ্রভু আছেন শ্রীবাস এত বড় পরিবার কি করে চলে তোমার শ্রীবাস তিনতাল তিন তাল দিয়েছে আরে আমি তোমায় জিজ্ঞাসা করছি তোমার বড় পরিবার কি করে চলে আর তুমি তিন হাত দিয়ে কি বোঝাছো বলছে মহাপ্রভু তিন দিন দিনে যদি আমি কিছু না পাই তাহলে একটা কলস নিব জল ঢুকাবো গঙ্গায় গিয়ে গলস বেঁধে ডুবে প্রাণ ত্যাগ করব তখন মহাপ্রভু শিবাস গীতা শাস্ত্রে যে আমি বলেছি অনন্য চিন্তন তোমা যে জনা পর্যপাসতে তে সাং নিত্য বিযুক্ত নাম যুগকম বাহাম্যম এটা কি মিথ্যা হয়ে যাবে লক্ষ্মী কখনো যদিও ভিকারি হয় তোমার কোনোদিন পরিবারের অভাব হবে না নিদায় গৌরশীদান প্রেমানন্দে এই জন্য ভগবান আছেন বিশ্বম্ভর কি নাম বিশ্বম্বর ভরণ দাতা সমস্ত জগতে তার সব জিনিস সেজন্য আমাদের কেবল শরণাগত হতে হবে সেরেন্ডার করতে হবে আমার বাবা মা স্ত্রীর স্বামী মা বাবা রাজনৈতিক নেতারা কেউ আমাদের জল আলো বাতাস বৃষ্টি কোনো কিছু দিতে পারে না বৃষ্টি না হলে আমরা চাষ করতে পারবো না করতে পারবো পারবো না এই মাটি না দিলে ভগবান আমরা দাঁড়াতেই পারবো না বাড়িটাও বানাতে পারবো না তো সব সম্পত্তি ভগবানের যারা মিথ্যা অহংকারে ভাবছে এটা আমার আমার ভগবান একদিন লাত দিয়ে বের করে দেবে ভাগ তোমার তোমার বলছো একটা বাড়িতে বলছে আমি বলে এত বড় বাড়ি কি দরকার যে না নাতি নাতিনির জন্য একটু করে যাচ্ছি বউমা বো পন নাতি আসবে ওরা থাকবে আমি আপনি কয়দিন থাকবেন নাতি নাতিনি এই বাড়িটা হয়তো বিক্রি করে হয়তো কোথায় অন্য জায়গায় থাকবে তা আপনার নাম তখন কেউ করবে এত বড় বাড়ি বানাচ্ছেন এসব করতে হবে না 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 আস্ত এটা একটা বন্ধন তো সেজন্য আমরা ছেলে মেয়ে প্রথমে আসক্ত একটা গিট পড়ে যায় প্রথম বন্ধন দৌড়ি দিয়ে বাঁধা আমরা দেখতে পাই না বাঁধাটা দেখতে পাই না কিন্তু ছেলে মেয়ে যখন আকর্ষণ হয়ে যায় বাঁধাটা কেমন হয় বলুন সুইসাইড করে ফেলে বান্ধাটা যদি বাবা বলে না এই ছেলের সঙ্গে আর হবে না তখন কি হয় সে বাঁধাটা সুইসাইড করে দেয় তাই না তাহলে যতটা গিট খোলা কঠিন হয়ে যায় একটা গিট এত খোলা কঠিন পুংস স্ত্রী মিথুনী ভাব মেতম এই স্ত্রী পুরুষের আকর্ষণ থেকে এত বড় গিট হয়ে যায় তাকে খুলে ফেলা কঠিন হয়ে যায় তারপরে কি হয় অত গৃহক্ষেত্র সুতাপ্ত বিতয়ী ভাগবত কিভাবে প্র্যাকটিক্যাল বিজ্ঞান বাস্তব কথা বলে এর থেকে কি হয়ে যাবে এটা বাড়ি লাগবে বাড়িটা তখন কত মানে আসক্ত হয়ে যাচ্ছে বাড়ি থেকে ছেড়ে যেতে চায় না পুত্র কন্যা হয়ে গেল কত আসক্তি কেউ মারা গেল তখন আরও কত কষ্ট কত রোগ হয়ে গেল ছেলে মেয়ের সেখানে কান্না করছে হসপিটালে বসে সারা দিন রাত টাকা নেই তখন আরো কষ্ট অনেক দেখবেন বেকারি অনেক দাদা সন্তান হয়ে গেছে সেখানে কত ফুটপাতে পড়ে আছে খেতে দিতে পারছে না তো সেই আত্মা আমারও হতে পারে একদিন যে আমি এরকম বংশে হয়তো জন্ম হতে পারে খেতে পাবো না আজ হয়তো একটা সুন্দর পরিবারে বাড়ি দুতলা বাড়িতে আছি কখনো হয়তো একটা জিজ্ঞাস করা উচিত মানুষের যে এই লোকটা খেতে পাচ্ছে না আমি খেতে পাচ্ছি কেন কর্ম না দৈব নেত্রেণ ন জন্তুর দেহ উপপতে এগুলি বিচার করুন তো সেজন্য মহাপ্রভু গৌরাঙ্গদেব তার সব পার্শ্বদেরা এসেছেন আমাদের এইসব শিক্ষা দিতে সেজন জন্য ঠাকুর তার বাড়িতে মহাপ্রভু সব সময় কীর্তন করতে সেই জন্য শ্রীবাস ভক্তদের মধ্যে প্রধান হ্যাঁ ভক্তদের মধ্যে প্রধান ভক্ত শ্রীবাস ঠাকুর তো সেই জন্য আমাদের তিনি তো গৃহস্থ ছিলেন তাকে গৃহ ত্যাগ করতে হয়েছিল হয়নি একটা সন্তান ছিল মারাও গেল ভগবান পরীক্ষা করছেন দেখি তোমার সন্তান নিয়ে নিব দেখি তুমি কিসে আসক্ত কিসে বন্ধন দেখি সন্তান চলে গেছে তাও দুঃখ নেই হরিনামে মহাপ্রভুর সাথে নৃত্য করছে কিন্তু মহাপ্রভু অন্তর ভগবান শিবাস আজ তোমার বাড়িতে আমার আনন্দ হচ্ছে না কি ব্যাপার ভক্তরা বলছে আরে বলো না কেন কোথায় দেখি চলো বল মহাপ্রভুর সঙ্গে সঙ্গে ভিতরে ঢুকে অন্তপুরে শিবাসের সন্তানকে জাগিয়ে তুললেন কেন জন্ম মরণ ভগবানের ইচ্ছাতেই হয় জন্ম মৃত্যু ভগবানের ইচ্ছা আর তখন তাকে ডেকে আবার জীবিত করে দিলেন আরে তোমার বাবা মাকে ত্যাগ করে তুমি আগে আগে চলে কেন বাবা বাবা মা থাকতে সেবা করবে না জিজ্ঞাসা করছে সেই সন্তানকে জীবিত করে প্রভু আমার কত ভাগ্য ছিল বহু জন্ম জন্মের পূর্ব সুকৃতি ছিল আপনার শুদ্ধ ভক্ত শ্রীবাসের গৃহে আমার জন্ম হতে পেরেছে তাহলে আমাদের এরকম হতে পারবে কোথায় ফুটপাতে কার বাড়িতে জন্ম হয়ে গেল তখন খেতে পাব না তাহলে কি হবে হ্যাঁ আমাদের হাসা উচিত না কখনো আমরা আসক্তি যদি খারাপ থাকে ওই ফুটপাতের বাড়িতেই জন্ম হয়ে যাবে বুঝতে পারছেন খারাপ কাজ করলে ওই রকম হয়ে যাবে মাংস খেলে বাঘ হয়ে যাব জানে না ওইখানে গিয়ে বাঘ হয়ে পড়ে থাকে কত কষ্ট না তো সেজন্য অনেক জিনিস বুঝতে হবে আ তখন শ্রীবাসের পুত্র বলছে না আমার যতদিন থাকার কথা ছিল আমি ততদিন থাকলাম আমার সেই সৌভাগ্য আপনার কীর্তন আজ আমি দেহত্যাগ করছি এই বলে আমি অনেক ইতিপূর্বে পশু পাখি পতঙ্গ বাবা মা গ্রহণ করেছিলাম তাদের পুত্র হয়েছিলাম আজ আমার সৌভাগ্য ফলে আপনার ভক্তদের পুত্র হওয়ার সৌভাগ্য অর্জন করেছি আর আপনার সান্নিধ্যে ভগবানের তোমার নাম কীর্তন হরিনাম করে আজকে আমি সেই সুযোগ লাভ করতে পেরেছি তার দেখুন দ্বারা উপদেশ দিচ্ছেন ইতিপূর্বে পশু পাখি কীট পতঙ্গ বহু পিতা মাতা গ্রহণ করেছে তাহলে আমরাও এরকম করে করে মনুষ্য দেহ পেয়েছি আবার আমার আসক্তি অনুসারে আবার নিচে চলে যাবো কিন্তু আমাদের আসক্তি ভগবান বলছেন তাকে করতে হবে তাহলে ভগবত ধামে যাবেন তাহলে এই জগতে আর আসতে হবে না সেজন্য অন্তকালে চমা মেব স্মরণ মুক্তা কলে বর কি করে হবে না আমরা যদি সদুসঙ্গ করি হরিনাম করি সব কিছু যদি কৃষ্ণের জন্য করি তাহলে এটা হবে তাহলে স্মরণ হবে স্মরণ এভাবে তখন আমরা ভগবানের কাছে যেতে পারবো সেজন্য এই হরিনাম রাধা কৃষ্ণ মনের স্মরণ প্রাণ মধুর মধুর ধাম যুগল বিলাস স্মৃতি সার যুগল বিলাস রাধা কৃষ্ণের নাম স্মৃতি যাতে আসে সেটাই সার হওয়া দরকার সেই জন্য প্রভুবাদ বলছেন সাধন করো ভজন করো মর্তে জানলে হয় মৃত্যু সময় আমার কি রাধা কৃষ্ণ যুগল নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এটা আসছে সেটা জানতে হবে গুরু মহাবাজ কি কৃষ্ণ আসছে না বাবা গা মা আসছে তাহলে বিচার করুন তো সেজন্য আমাদের অভ্যাস স্মৃতিপটে যাতে কৃষ্ণ আসে তাহলে লাভ হবে তো সেটার জন্য অভ্যাস এই জন্য উচ্চ ঐশ্বরে জপ করা সমস্ত কর্ম কৃষ্ণের জন্য করা তাহলে ভাবনাটা মনে কৃষ্ণ চিন্তা হবে তাহলে মৃত্যু কেউ শ্যুট করে দিক হসপিটাল হোক হিচটকে হোক যেভাবে হোক না কেন মৃত্যু হবেই কিন্তু আপনি কৃষ্ণকে স্মরণ করতে পারবেন আমার ভক্তরা যখন কোনো রোগের পূর্ব কর্ম অনুসারে অপারেশন করতে যায় অপারেশন থিয়েটার থেকে যখন এনাস্তেসিয়া অজ্ঞান করে দেয় পরে যখন উঠে তখন তাকে জিজ্ঞাসা করা হয় তুমি কি অবস্থায় ছিলে বলে আমি তো তখন দেখছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছি চিন্তা করে করে শুয়েছি মানে কি হয়ে গেল আর হরে কৃষ্ণ করছি খালি ঘুরছি নৃত্য করছি গান করছি এরকম আমাদের একটা ভক্ত অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মায়াপুরে তখন অজ্ঞান হয়ে গেছে হসপিটালে নিয়ে গেছে প্রায় পনেরো লাখ টাকা খরচ হলো কিন্তু তার যখন চেতনা এসছে তখন হসপিটালে সে জোর করে উঠে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করতে শুরু করে মানে উঠতে পারছে না কিন্তু এরকম হরে কৃষ্ণ তখন দেখছে তার কত রকম সব পাইপ টাইপ কত কিছু সব সেলাইন রয়েছে তখন বোঝা মন্দির থেকে আমাকে কোথায় এখানে নিয়ে আসছে কেন বুঝতেই পারেনি যে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল কেন গুরু পূজায় নৃত্য করছিল আমাদের মায়াপুরে একটা দল দখল করছিল আমাদের জমি ও ছিল ল্যান্ড অফিস মানে ল্যান্ডের যেই শুনছে গুরুপূজার সময় হরে কৃষ্ণ করছিল দৌড়াছে মোটরসাইকেল করে আর আমাদের গাড়ি কালকাটা থেকে আসছিল সেই গাড়িতে কি আঘাত লেগেছে ছিটকিয়ে কোথায় জঙ্গলে পড়ে গেছে অজ্ঞান হয়ে গেছে হসপিটালে নিয়ে গেছে নিজেদের গাড়িতেই নিজের গাড়ি আর হসপিটাল থেকে অজ্ঞান হয়েছিল তখন জ্ঞান ফিরেছে তখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাহলে অনেক লোক বলবে যে আমি যদি রোগাগ্রস্ত হয়ে যাই মরে যাই বা আমার কোনো কিছু অসুবিধা হয় কৃষ্ণ কি স্মরণ হবে হবে যদি অভ্যাস করা থাকে কীর্তন প্রভাবে স্মরণ স্বভাবে সেকালে নির্জন ভজন সময় এই জন্য প্রভুপাল বারবার বলতেন যে জপ করবে সবসময় শুনে শুনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরকম করো তাহলে স্মরণ হবে তাহলে যে কোনো অবস্থাতেও হুচট খেতে বাবা গো মা গো হবে না ও কৃষ্ণ বলবে হরে কৃষ্ণ বলবে তাই এখনো পর্যন্ত আসছে না মানে আমি হরিরাম ঠিক করছি না গুরুদেবের আদেশ পালন করছি না যার ফলস্বরূপ আমার হুচট খেয়ে হরে কৃষ্ণ আসছে না তখন কোনো অসুবিধা এলে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে তখনও জুড়ে করে হরিরাম বলবেন হরে কৃষ্ণ করতে থাকবেন হ্যাঁ তাহলে আনন্দ পাবেন হরি বল আমাদের একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল ভক্তরা একসাথে গাড়িটা নিচে চলে যাবে তখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে একদম দশ ফুট বিশ ফুট নিচে চলে গেছে গাড়ি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করার ফলে গাড়িটা নিচে যাচ্ছিল আবার ঘুরে উপর দিকে হয়ে গেল মুখটা নিচে যাচ্ছিল বিশ ফুট জলে চলে যেত তখন আবার গাড়িটা ওখানে হঠাৎ করে ঘুরে রাস্তা দিকে মুখ হয়ে গেল পিছনে চলে যাচ্ছে পিছনে পিছনে গিয়ে থেকে গেল আবার চুপ করে ঘুরে গেল হরে কৃষ্ণ কত প্রভাব নিতায় গর্বে মানন্দে তো এটাই ভগবানের কৃপা তো আমার অনুরোধ ভিক্ষা সবাই চেষ্টা করুন প্রতিদিন সাধু সঙ্গ করতে অ্যাসোসিয়েশন সে নাম হট সঙ্গ করবেন বাড়িতে ছেলে নিয়ে হরিনাম করবেন প্রসাদ খাবেন অভ্যাস প্রতিদিন হয়তো হচ্ছে না একদিন একদিন করুন আর গীতা থেকে পড়ে কিছু উপলব্ধি করুন আর কি করবেন প্রসাদ খাবেন এই চারটা জিনিস করুন এ বি সি ডি ভক্ত সংঘ বি তে বুকস রিডিং গীতা ভাগবত শিক্ষা কর্তব্য কর্তব্য নির্ণয় সিতে চেন্টিং ভগবানের নাম জপ কীর্তন ডি তে ডায়েট প্রসাদ খাদ্য যেটা হবে প্রসাদ হতে হবে এটা অভ্যাস করুন একদিন একদিন প্রতিদিন জব হয়তো করছেন না অভ্যাস করুন একমালা আমি জব করব। প্রতিদিন হয়তো প্রসাদ পাচ্ছেন না কোনো ভক্তকে ডেকে আমার বাড়িতে একদিন আসো না রান্না করে ভোগ লাগিয়ে আমাদের প্রসাদ দাও না আবার কখনো ইস্কনের মন্দির আছে সেখানে গিয়ে প্রসাদ পান মাঝে মাঝে বা মন্দিরে গিয়ে চাল ডাল নিয়ে যান আমাদের জন্য একটু আজকে রান্না করুন ভগবানের জন্য আমাদের একটু প্রসাদ দিবেন এখানে আমাদের সব মন্দির আছে ভিন্ন ভিন্ন জায়গায় মায়াপুরে আছে আবা বাড়িতে ডেকে নিয়ে আসে রান্না করে ভক্তদের দ্বারা ভোগ লাগিয়ে খান আর মাঝে মাঝে নিরামিষ ভগবানকে দিন তুলসী পাতা দিয়ে প্রভু আমি খুব খুনি অনেক জীব হত্যা করেছি আজকে নিরামিষে রান্না করেছি আজ আপনাকে নিবেদন করছি আপনি যদি একটু গ্রহণ করেন হে হরি আপনি তো সব কিছু হরণ করেন আমার সমস্ত পাপ হরণ করে আমাকে সাত দিন প্রতিদিন যেন আমি প্রসাদ খেতে পারি সেই কৃপা করুন এরপর যখন কেউ প্রার্থনা করবে একদিন দেখা যাবে কোন দিন তার বাড়ি থেকে মাছ মাংস চলে গেছে নেশা চলে গেছে ও জানতেই পারবে না যদি এরকম স্বীকার করে দোষটা প্রার্থনা করে এবং নিযুক্ত হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বাঞ্ছা কল্পতির কৃপা সিন্ধু বৈবচ পতিতা পাবনে ভো বৈষ্ণবী ভূ নম নম দায় গল্পে প্রেমানন্দে আপনাদের অনেক দেরি হয়ে গেল প্রসাদ পাওয়া